রুক্ষ শুষ্ক চুলকে কোমল সফট শাইনি করার জন্য, চুলের লেন্থ বাড়ানোর জন্য আপনারা যদি এই প্যাকটা ইউজ করেন তাহলে বুঝতেই পারবেন যে আপনাদের চুল ওঠার সমস্যা, শীতে চওড়া হয়ে যাওয়ার সমস্যা, চুল ঝরার সমস্যা, চুল আঁচড়ালে যে গোছা গোছা চুল উঠে যাচ্ছে, ঝাড়ুর মতো হয়ে যাওয়া ফ্রিজি স্প্লিট এন্ড হয়ে যাচ্ছে ডগা ফাটা যেসব চুল, সেই সব চুল এক নিমেষে কোমল হয়ে যাবে। এই প্যাকটা এমনই। এই প্যাকটা তৈরির জন্য আমি একটা সসপ্যানে জল নিয়ে নিয়েছি। যতক্ষণ আমি প্যাকটা রেডি করছি, আমার চ্যানেলে যারা নতুন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর লাইক করতে ভুলবেন না, বেল বাটনটা প্লিজ ক্লিক করে রাখবেন। এর মধ্যে দিয়ে দিলাম আমি ফ্লেক্স সিডস, তিসি বীজ যেটা বলি, ফ্লেক্স সিডস এখানে 4 চামচ পরিমাণ মতো দিচ্ছি, আপনারা আপনাদের চুলের লেন্থ অনুযায়ী দেবেন। ফ্লেক্স সিডসে আছে ভিটামিন বি, যা আমাদের চুলটাকে লম্বা করতে সাহায্য করে এবং ব্রেকেজ কমিয়ে দেয়। আমাদের যে ডগা ফাটা যাচ্ছে, মাঝখান থেকে চুল ঝরে পড়ে যাচ্ছে, সব কমিয়ে দেয়। এর মধ্যে দিয়ে দিলাম আমি কারি পাতা। কারি পাতা আমাদের চুলকে ঘন করতে, কালো করতে সাহায্য করে। গ্রে হেয়ারের যাদের সমস্যা তাদের এই সমস্যার সমাধান করে কিন্তু কারি পাতা। এই দুটোকে আমি লো ফ্লেমে ফোটাবো কিছুক্ষণ ধরে, লো ফ্লেমেই ফোটাতে হবে। এবার দেখবেন যখন ফ্লেক্স সিডস থেকে জেল বেরিয়ে আসবে, এরম তার হয়ে যাচ্ছে যখন, তখনই আপনারা ফ্লেমটা অফ করে দেবেন এবং গরম গরমই ছেঁকে নিতে হবে। এটা এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু ফ্লেক্স সিডস ছাঁকা যাবে না, একদম জমে যাবে। তাই গরম গরমই ছাঁকনির সাহায্যে আমি ছেঁকে নিচ্ছি। ফ্লেক্স সিডসের এখনও অনেকটা জেল আছে, এই জেলটা সম্পূর্ণ আমি নেব, কারণ ফ্লেক্স সিডসের জেল চুলের পক্ষেও যেমন ভালো, স্কিনের পক্ষেও আমাদের খুবই উপকার করে। আর কারি পাতার কথা তো বলে কথা মানে উপকারিতা কি বলবো, স্কাল্পে আমাদের রক্ত সঞ্চালন বাড়িয়ে দেয় মাথার স্কাল্পে। কারি পাতা আর ফ্লেক্স সিডসের এই জেলটা আমার পুরোটাই নেব এই প্যাকটা রেডি করার জন্য। এর জন্য আমি বাদ বাকিটা এই একটি ন্যাকড়ার সাহায্যে ভালো করে চেপে চেপে নিয়ে নিলাম, কারণ এই জেল একটু আমি নষ্ট করব না। এবার আপনারা যদি এই প্যাকটা একবার চুলে অ্যাপ্লাই করেন তাহলে বুঝতে পারবেন চুল ঝরার সমস্যা কমে গেছে, চুলের কতটা পরিবর্তন হয়ে গেছে। আর এটা যদি আপনারা মানে ডেলি ইউজ করেন বা উইকলি 2 থেকে 3 বার অনেক উপকার পাবেন। এর মধ্যে দিয়ে দিলাম এবার আমি নারকেলের তেল 1 চামচ পরিমাণ মতো, আমার চুলের লেন্থ কম তাই 1 চামচ, আর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ মতো ক্যাস্টার অয়েল। দুটোকে গরম অবস্থাতেই দিতে হবে, কিন্তু জেলটা যতক্ষণ গরম আছে তার মধ্যে তখনই দিতে হবে, কারণ তারপর এই দুটো তেল আর মিক্স করা যাবে না। খুব ভালো করে ফেটাতে হবে একটু টাইম নিয়ে, কারণ আমার হেয়ার গ্রোথের দিকে খেয়াল দিচ্ছি আর তার জন্য ধৈর্যও লাগবে, ইনস্ট্যান্ট হবে না, ইনস্ট্যান্ট রেমেডি কখনো হেয়ারের হয় না। হেয়ারের গ্রোথের জন্য যখন করছি ধৈর্য রেখে বিশ্বাস রেখে আপনাদের এই প্যাকটা ইউজ করতে হবে। খুব ভালো করে ফেটাবেন, যতক্ষণ না দেখবেন একদম মিক্স হয়ে গেছে। খুব ভালো করে ফেটিয়ে নেওয়ার পর একটু ঠান্ডা করতে দেব, কারণ গরম গরম চুলে অ্যাপ্লাই করবো না, চুলের গোড়া নরম হয়ে যাবে, যা চুল পড়ছে আরও বেশি পড়বে, তখন বলবেন এই প্যাকটা আমার খারাপ। একটু ঠান্ডা করে তবে ইউজ করবেন। এবার এটা আমার রেডি হয়ে গেছে এই প্যাকটা। প্যাকটা রেডি করার পর আমি যেটা বেঁচে রইলো ফ্লেক্স সিডস আর কারি পাতা, এটা কিন্তু ফেলবো না, এটা আমি প্যাকের জন্য রেডি করে রাখলাম, পরের বার ভিডিওতে আমি আনার চেষ্টা করব একটা নতুন প্যাক। এবার এটা আমি ভালো করে লাগানোর জন্য আগে ভালো করে চুলটা আঁচড়ে নিচ্ছি যেন জট না থাকে। এবার এটাকে ভালো করে একদম চুলের রুট থেকে এন্ড পর্যন্ত ভালো করে ম্যাসাজ করে করে লাগাবেন। খুব ভালো ম্যাসাজ করবেন, একটু টাইম নিয়ে যত্ন করে ম্যাসাজ করবেন, কারণ চুল আমাদের কাছে খুবই সৌন্দর্যের খুবই একটা মানে বলবো প্রধান মানে জিনিস, এক মাথা চুল সবাই চায়। খুব ভালো করে লাগাবেন, কেউ বাড়িতে যদি লাগিয়ে দেওয়ার থাকে চুলে তাকে দিয়ে করাবেন, এখানে আমি নিজে একা একাই করছি। দেখুন খুব ভালো করে নেওয়ার পর চুলে অ্যাপ্লাই করার পর ম্যাসাজ করবেন, দেখবেন শ্যাম্পু করার পর এরকম সিল্কি সফট চুল হয়ে গেছে। আমার চুল দেখুন কতটা নরম আর সফট হয়ে গেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, আর পরের ভিডিও স্কিন কেয়ার না হেয়ার কেয়ার নিয়ে আনবো, আপনারা প্লিজ কমেন্ট করে জানান, আপনাদের কমেন্ট আমি চাইছি। আর দেখুন আমার একটাও চুল ওঠেনি। পরের ভিডিও আবার দেখা হচ্ছে, টিল দেন টাটা।